তো জয় হিন্দ সাথী, আজকের এই ভিডিওটিতে কিছু জিকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেগুলি আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রামধনুতে কয়টি রং থাকে? ক চারটি, খ পাঁচটি, গ ছয়টি, ঘ সাতটি। সঠিক উত্তর হলো ঘ সাতটি। ভারতের কোন রাজ্যের দুইটি রাজধানী রয়েছে? ক কেরল, খ আসাম, গ জম্মু ও কাশ্মীর, ঘ রাজস্থান। সঠিক উত্তর হলো গ জম্মু ও কাশ্মীর রাজ্যের। পাখিদের রাজা বলা হয় কোন পাখিকে? ক পায়রা, খ ময়ূর, গ বাজ পাখি, ঘ মাছরাঙা। সঠিক উত্তর হলো গ বাজ পাখি। কাগজ ও বারুদ আবিষ্কার করেছেন কোন দেশ? ক ভারত, খ চীন, গ রাশিয়া, ঘ জাপান। সঠিক উত্তর হলো খ চীন। অনুচ্ছেদ 370 ভারতের কোন রাজ্যে জারি রয়েছে? ক দিল্লি, খ জম্মু ও কাশ্মীর, গ মুম্বাই, ঘ আসাম। সঠিক উত্তরটি হল খ জম্মু ও কাশ্মীর রাজ্যে। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যেন সমস্ত নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভারতের দীর্ঘতম সুড়ঙ্গ পথ কোথায় অবস্থিত? ক রাজস্থান, খ দিল্লি, গ মধ্যপ্রদেশ, ঘ জম্মু ও কাশ্মীর রাজ্য। সঠিক উত্তরটি হলো ঘ জম্মু ও কাশ্মীর রাজ্য। মিস ওয়ার্ল্ড হতে পারলে কত টাকা পুরস্কার জেতা যায়? ক 10 কোটি, খ 1 কোটি, গ 100 কোটি, ঘ 1000 কোটি। সঠিক উত্তর হলো ক 10 কোটি। সাঁচির স্তূপ কে নির্মাণ করেন? ক সমুদ্রগুপ্ত, খ অশোক, গ কনিষ্ক, ঘ চন্দ্রগুপ্ত। সঠিক উত্তর হলো খ অশোক। পৃথিবীর সবচেয়ে বড় ফুল কোনটি? ক পদ্ম, খ জবা, গ গোলাপ, ঘ রাফ্লেসিয়া। সঠিক উত্তর ঘ রাফ্লেসিয়া। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী প্রাণী কোনটি? ক ঘোড়া, খ মানুষ, গ কুকুর, ঘ চিতা। সঠিক উত্তর হলো ঘ চিতা। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যেন সমস্ত নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে স্থাপিত হয়? ক 1935, খ 1930, গ 1940, ঘ 1945। সঠিক উত্তর হলো ক 1935। মালয়ালম কোন রাজ্যের ভাষা? ক তামিলনাড়ু, খ কেরল, গ হরিয়ানা, ঘ গুজরাট। সঠিক উত্তর খ কেরল রাজ্যের। পঞ্চভূমির দেশ বলা হয় কোন রাজ্যকে? ক পাঞ্জাব, খ হরিয়ানা, গ গুজরাট, ঘ মধ্যপ্রদেশ।
সঠিক উত্তরটি হলো ক পাঞ্জাব। ভারতীয় ডাক টিকিট কোথায় ছাপা হয়? ক দিল্লি, খ কলকাতা, গ মুম্বাই, ঘ কেরল। সঠিক উত্তরটি হলো খ কলকাতা। বর্তমানে ভারতে কয়টি হাইকোর্ট রয়েছে? ক কুড়িটি, খ বাইশটি, গ পঁচিশটি, ঘ তিরিশটি। সঠিক উত্তরটি হলো গ পঁচিশটি। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যেন সমস্ত নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কোন দিন পুলিশ দিবস হিসেবে পালিত হয়? ক পয়লা জানুয়ারি, খ পয়লা সেপ্টেম্বর, গ পনেরোই আগস্ট, ঘ পাঁচই আগস্ট। সঠিক উত্তরটি হলো খ পয়লা সেপ্টেম্বর। মহাত্মা গান্ধীর মায়ের নাম কী ছিল? ক পুতলিবাই, খ কমলাবাই, গ জানুবাই, ঘ ইন্দিরা গান্ধী। সঠিক উত্তরটি হলো ক পুতলিবাই। সবচেয়ে বেশি সমুদ্রের সীমানা রয়েছে কোন দেশের? ক কানাডা, খ চীন, গ শ্রীলঙ্কা, ঘ ভারত। সঠিক উত্তর ক কানাডা। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? ক সরোজিনী নাইডু, খ প্রতিভা পাতিল, গ ইন্দিরা গান্ধী, ঘ এদের কেউই নয়। সঠিক উত্তরটি হলো খ প্রতিভা পাতিল। এই প্রশ্নটি আপনার জন্য। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? তো ফ্রেন্ডস, দয়া করে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যেন সমস্ত নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রতিদিন এরকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যেন সমস্ত নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে